এটা হচ্ছে পাহাড়ি হাঁস ভুনা। এটা আমি নিতে চাচ্ছিলাম না, বাট পরে এটার খুবই সুন্দর ঘ্রাণ ওনারা যখন সার্ভ করতেছিল এটার কারণে নিলাম। আর এটা হচ্ছে মাশরুম সবজি, খুবই কালারফুল লাগছে দেখতে। বাতচুড়ি ভাজি, বাতচুড়ি হচ্ছে বাঁশকোরল যেটা, মানে কচি বাঁশ যেটা। কাঁকড়া ভুনা, এটা নাকি খুবই ঝাল হয়, একটু যাও যাও পোলাও পোলাও টাইপের একটা স্মেল। এটা দেখে মনে হচ্ছে আস্ত মরিচ বাটা, একটু আধা বাটা করে দিছে। ডেজার্ট হিসেবে হচ্ছে বিন্নি চালের পায়েসটা আছে ওনাদের, এটা হচ্ছে একটু স্টিকি। চায়ের রংটা কি সুন্দর, একদম লাল হয়ে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চলে আসছি হেবাঙে। এটা খুবই ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে যারা এটা চালায় তারা হচ্ছে চাকমা সম্প্রদায়ের। সো চাকমা সম্প্রদায়ের সব জনপ্রিয় বা ওনারা যেই খাবারগুলো খায় সেগুলোই এখানে সার্ভ করা হয়। তো এটা হচ্ছে হেবাঙের মেনু, প্রত্যেক দিন ওনারা হচ্ছে এখানকার মেনু আপডেট করে। তো আমি এখন প্রিয়াঙ্কা দিদির সাথে কথা বলবো এবং এই মেনুতে ওনাদের আজকে কী কী স্পেশাল আছে এগুলো একটু জানবো, আর সেই অনুযায়ী আমি অর্ডারটা দিব আর কি। আমাদের এমনি মোটামুটি সবসময় কয়েকটা জিনিস ফিক্সড থাকে, আর বাকি কয়েকটা জিনিস আপডেটেড হয় কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটির উপরে। কারণ ইনগ্রিডিয়েন্টস বা কিছু সবজি আছে এগুলো সিজনাল, আর এগুলো হচ্ছে যেহেতু ফিল প্যাকস থেকে আমাদের সোর্স করতে হয়, তো সবসময় নিয়ে আসতে হয়। হ্যাঁ, নিয়ে আসতে হয়। তো এই জন্যই হচ্ছে এখানে সেই খাগড়াছড়ি থেকে এখানে আসা পর্যন্ত যে ঝামেলাগুলো আর কি, হ্যাঁ, তো ওইগুলো মাথায় রেখে হচ্ছে প্রতিদিন হয়তো সেই জিনিসগুলো নাও থাকতে পারে, তো এই জন্য হচ্ছে আপডেট করতে হয়। যেমন হচ্ছে আদা ফুল, এখন কিন্তু আদা ফুল পাবেন, হলুদ ফুল পাবেন, এটা হচ্ছে সিজনাল আর কি। যেমন বাতচুড়ি, যেটা বাতচুড়ি মানে ব্যাম্বো শুটস যেটা ইংলিশে বলে, যেটা অনেকে বাংলায় আবার বাস করলো বলে, তো ওইটাও আবার সিজনাল, যে এই বর্ষার সিজন শেষ হয়ে গেলে এটা আর পাওয়া যাবে না। এটা খুবই স্পেশাল। আমি মানে এটা মেনলি হচ্ছে আমি দার্জিলিং না শিলংয়ে গিয়ে খেয়েছি। ওরা আমাকে যখন সার্ভ করলাম বললাম যে এটা কী জিনিস, তো পরে দেখালো ফলটা, পরে বললাম ও মা আমরা তো এটা অ্যাভেলেবেল, আমরা সবসময় খাই। হ্যাঁ, তো বাংলায় মনে হয় চুকায় বা কোনো কিছু বলে, তো তখন আমি তাদের রেসিপিটা জানি না, তারপর আমি নিজ দায়িত্বে একটা রেসিপি বানিয়েছি আর কি। এই চাটা আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি ইচ্ছা করে হচ্ছে একটু মানে ওয়ার্কিং ডেজে আসছি, কারণ শুক্র শনিবার অনেক ভিড় থাকে, এই জন্য আমি আসতে চাই না, অ্যাভয়েড করছি, ইচ্ছা করে রবিবারে আসছি। ভাত এখানে দিলেও হবে, একটা মানে নরমাল ভাত, আর একটা হ্যাঁ এটা তো তুলসী ভাত। মাচাঙে বসে খাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, আর খুবই সুন্দর একটা জায়গায় বসতে দিয়েছে আমাদেরকে। তো ভাতের সাথে আমি কি কি নিছি সেটা আমি এখন দেখাই। একটা খুবই সুন্দর ডালার মধ্যে ওনারা প্রত্যেককে খাবার সার্ভ করতেছে দেখলাম। এটা হচ্ছে পাহাড়ি হাঁস ভুনা, এটা আমি নিতে চাচ্ছিলাম না, বাট পরে এটার খুবই সুন্দর ঘ্রাণ ওনারা যখন সার্ভ করতেছিল এটার কারণে নিলাম। আর এটা হচ্ছে মাশরুম সবজি, খুবই কালারফুল লাগছে দেখতে, এটা আমার এখনই জিভে জল চলে আসতেছে দেখে। আর এটা হচ্ছে ওনাদের বাতচুড়ি ভাজি, বাতচুড়ি হচ্ছে বাঁশকোরল যেটা, মানে কচি বাঁশ যেটা। আর এটা হচ্ছে কাঁকড়া ভুনা, এটা নাকি খুবই ঝাল হয়, তো ঝাল দেখে ঝাল শুনে, এমনিতে কাঁকড়া আমার পছন্দ, আর ঝাল ভুনা কারি এরকম শুনে আমার নিতে ইচ্ছা করছে, এই জন্য এটা নিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মরিচ ভর্তা, এটাও আমি অর্ডার দেওয়ার সময় ওনারা আমাকে বলে দিছে যে এটা কিন্তু অনেক ঝাল হবে, আমি তো সমস্যা নেই, এটা খেতে পারবো। হেবাং ডাল, মানে হেবাং এর স্পেশাল ডাল এটা। এখানে হচ্ছে দুই রকমের ভাত, একটা হচ্ছে নর্মাল ভাত, এটা সম্ভবত নর্মাল ভাত, আর এটা হচ্ছে তুলসীমালা ভাত। দুইটা দুই রকমের ভাতই নেওয়া হয়েছে, কারণ যদি বাই চান্স একটা কম খেতে পারি বা না পছন্দ করি তাহলে সেক্ষেত্রে আরেকটা খাওয়া যাবে। তো আমি ফার্স্টে তুলসীমালা ভাতটাই নিব, একটু যাও যাও পোলাও পোলাও টাইপের একটা স্মেল। ফার্স্টে আমরা চিংড়ি মরিচ ভর্তাটা দিয়ে শুরু করি, এটা নাকি অনেক ঝাল হবে, সো অল্প করেই খাই আগে, পরে খেতে পারলে নিব না। একটু মরিচের ঘ্রাণ পাওয়া যাচ্ছে এখান থেকে, এটা দেখে মনে হচ্ছে আস্ত মরিচ বাটা, একটু আধা বাটা করে দিছে। অনেকদিন এরকম ঝাল ভর্তা খাই না, মানে মুখে দিতেই কান পর্যন্ত চলে গেছে। কেমন ঝাল? অনেক ঝাল, আমার এ পর্যন্ত ঝাল উঠে গেছে, আমার কানে লাগতেছে। আমরা কিন্তু দুইজনে অনেক ঝাল খেতে পারি, কিন্তু এটা আমাদের কাছে ঝাল লাগতেছে, বাট খুবই মজা। এটা দিয়ে আমি এক প্লেট খাইতে পারবো। অল্প খা, আর তুই অল্প ভাত দিয়ে খা, মানে বেশি ভাত দিয়ে খা, ঝাল জিনিস মানে অল্প ভাত দিয়ে খাইলে তো খেতে পারবো না। I'm dead, আমার নাক দিয়ে পানি বের হয়ে গেছে। আচ্ছা একটু কোক খা, কোক খাচ্ছি।
ওকে এখন খাবো হচ্ছে এখন খাবো হচ্ছে বাতচুরি ভাজি ওটা হচ্ছে বাঁশকরল ভাজি মানে কচি বাঁশ যেটা ওনারা বাতচুরি বলে কিন্তু বাংলায় এটাকে বাঁশকরল বলে এটা খেয়ে এখনো নাক মুখ দিয়ে পানি পড়তেছে যে এই জিনিসগুলো যখন চাবাচ্ছি এগুলো একটু ছোবা ছোবা হয়ে থাকতেছে একটু কচকচ করতেছে এবার এটা খাই আচ্ছা এটা এভাবে ধরি ধর তুই ধর একটু গরম কিন্তু একটু গরম পারবি ধরতে আচ্ছা এটা হচ্ছে মাশরুম সবজি এটা একটু কালারফুল বেশ দেখতে আর অনেক রকমের সবজি দেয়া আছে দেখা মানে দেখাই যাচ্ছে এটা খুবই মজা এটা একদম মানে একটা মাছের একটা ইয়ে আসতেছে মাশরুমটা থেকে তাই না মাছের তরকারির মতো একটা টেস্ট মানে পুরো সামুদ্রিক মাছের একটা যে ইয়া থাকে খুবই টাটকা আর ধনে পাতা ঘ্রাণ মনে হচ্ছে শীতকালীন সবজি খাচ্ছি শীতকালে যে একদম একদম গরম একদম ধনে পাতা দিয়ে একদম খুবই সুন্দর ঘ্রাণ আসে না সবজি থেকে একটু ঝোলঝোল করে সবজিটা করা এখন কি নিব হচ্ছে কাঁকড়া ভুনা কাঁকড়া ফ্রাইও আছে আমাদের এখানে এটা হাত দিয়ে নেই এটা নাকি খুবই ঝাল দেখি ঝাল তো একটা খাইলাম খেয়ে বুঝলাম আসলে ওনাদের ঝাল মানে কি ঝাল কাঁকড়া ভাঙার কিছু দেয় নাই আই গেস দাঁত দিয়ে খাইতে হবে আর ওই চিংড়ি মরিচ ভর্তাটা খাওয়ার পর যে বিশাল ঝাল লাগছিল ওইটা হচ্ছে বাঁশকরল ভাজি যেটা ওইটা খেয়ে আর এই সবজিটা খেয়ে ওই ঝালটা চলে গেছে তো আমার কাছে মনে হলো যে ভাজিটা আপনার ভর্তাটা খাওয়ার পরে ভাজিটা একটু কম টেস্ট লাগতে পারে যেহেতু ওটা বেশি ঝাল ছিল সেক্ষেত্রে আপনি দুইটা মিক্স করে খাইতে পারেন ওটা বেশি মজা লাগবে তাই চিংড়ি ভুনা আর হচ্ছে ডিমের ভুনাটা করে সিদ্ধ করে ওইটার মতো লাগতেছে ভাঙা যাচ্ছে ভাঙা যাচ্ছে হ্যাঁ আর দাঁত দিয়ে আচ্ছা এটা এইভাবে কেটে আর এই যে গ্রেভিটা যে ঝোলটা এটাও হচ্ছে একদম মানে ঘন করে মশলা টশলা দিয়ে মানে ভাতের সাথে খুবই মজা লাগছে আর অন্য কোথাও কাঁকড়া খেলে কিন্তু কাঁকড়াটা ভাঙা যায় না এখানে দাঁত দিলে ইয়া করলেই ভেঙে যাচ্ছে আর কামড় দেওয়ার পর ভিতর থেকে একদম গ্রেভিটা একদম বের হয়ে আসছে এখন খাবো হচ্ছে পাহাড়ি হাঁসের ভুনা দেখি হাঁসের ভুনার টেস্ট আমাদের নর্মাল হাঁসের ভুনার টেস্ট থেকে কি জন্য আলাদা কেন আলাদা ওটা লাকড়ির গন্ধ আছে তাই না মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে আর হ্যাঁ মানে মানে ভুনাটা এমন ভাবে করছে যে একটু খাসি খাসি একটা স্মেল আছে আই ডোন্ট নো হাউ বাট আসলে আসতেছে আমি আসলে পাহাড়ি হাঁসের ভুনা শুনে ফার্স্ট টাইম ভাবছিলাম যে মনে হয় খুব বেশি মশলা দিয়ে করে না বাদা রসুন বা ওইরকম ভুনা হবে না আমাদের টেস্ট বাদের বা আমাদের টেস্ট বাদের সাথে হয়তো যাবে না বাট পরে দেখলাম যে না ওই রকমই জাস্ট ওই যে ওই স্মেলটা বাঁশের লাকড়ির স্মেলটা স্মোকি ওইটাই ওটাই ভালো লাগতেছে মানে ওইটাই হচ্ছে ডিফারেন্স আমার কাছে মনে হয় যে দাদি বাড়িতে হাঁস টাঁস খাইলে যেরকম একটা টেস্ট লাগে অনেক বেশি মশলা দিয়ে ভুনাটা করলে যেরকম হয় তো ওইরকমই হয়েছে তাই না এইটা দিয়ে একটু ডাল দিয়ে খাবো আমি এটা হচ্ছে হেবাং স্পেশাল ডাল ডালটা একটু ঘন আর একটু মনে হয় সবজি টবজিও দেয়া আছে ডালের মধ্যে তুই নিবি খেয়ে দেখ ডালটা সবজি দিয়ে করছে অনেকগুলা তো সবজি আর ডালটা একটু ঘন করে করছে ডাল বেশি দিছে সম্ভবত আর এটা কি পাহাড়ি ডাল বা কিছু সবগুলা খাবারই আমার কাছে খুবই মজা লাগছে মানে আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো একটা দুটো আইটেম ভালো লাগবে
বাকিগুলো হয়তো আমাদের টেস্ট বাডের সাথে খুব একটা যাবে না, বাঙালি টেস্ট বাডের সাথে, বাট সেরকম না, সবগুলো খাবারই আমার কাছে খুবই মজা লাগছে। বাসকরো যে ভাজিটা ওইটা একটু আমাদের টেস্ট বাডের সাথে একটু অনেকের কাছে মানে মনে হইতে পারে যে যাচ্ছে না, আর এটা আমার কাছে মনে হয় যে আমি যে ঝাল ভর্তাটা আগে খাইছি ওই ঝালটার পরে হঠাৎ করে ওইটা খাওয়ার পরে আমি ওইটার টেস্টটা ফার্স্টে পাচ্ছিলাম না, বাট পরে কয়েকবার কয়েকটা খাওয়ার পরে ওইটা আবার ভালোই লাগছে। এরপরে আমি আবার পায়েস খাবো, তারপর ওনাদের একটা চা আছে রোজেলা চা, এইটা আমি খাবো। তো আবার যখন ওইটা খাবো তখন কথা হবে, এখন আমি এগুলো একটু শেষ করি, একটু আরামসে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ, এখন ঝাল খাওয়ার পরে ডেজার্ট খাবো। ডেজার্ট হিসেবে হচ্ছে বিন্নি চালের পায়েসটা আছে ওনাদের, মানে আরও আছে বাট আমি বিন্নি চালের পায়েসটা নিছি। এটা হচ্ছে একটু স্টিকি, মানে নর্মাল যেরকম পায়েস আমাদের হয় ওরকম না, একটু স্টিকি, মনে হয় রাইসটাই একটু স্টিকি। এতক্ষণ ঝাল খাওয়ার পরে পায়েসটা একটু ঠান্ডা সার্ভ করছে ওনারা, ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে এটা খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট। পায়েসটা ঠান্ডা হওয়া তার এই যে স্টিকি বোঝা যাচ্ছে। চায়ের রংটা কি সুন্দর, লাল হয়ে আছে। এটা একটা ফলের তৈরি চা না, ফল থেকে চুকাই ফল, চুকাই ফল টুটক টাইপের, এটা বলতে চিনি দিছে হালকা চিনি আছে, মানে এটা কি নরমাল চা যেরকম যে ফুটন্ত পানির মধ্যে এই করে চা পাতা আর ওটা চুকাই ফলের কিছু পাতা দিয়ে হয়। একটা ফলের, যেহেতু বললো একটা ফলের চা, চুকাই ফল, একটা অন্যরকম স্মেল আছে, আর আমার লিপস্টিকের রঙের চা। একটু পরে খাবো, আমি একটু মানে একদম গরম গরম চা খেতে পারি না, একটু গরমটা কম কম হইলে আমি খাই, তাহলে আমি সবসময় জিভে পড়ে খাই। চাটা একটু মানে খুবই ডিফারেন্ট, এটা একটু টক টক বলতে পুরোপুরি তেঁতুলের মতো, একটা তেঁতুলের টেস্ট আসতেছে, মানে তেঁতুল লবণ মরিচ দিয়ে খাইলে যেরকম লাগে তেঁতুলের টকটা, বাট অত টকও না, বাট খুবই একদম তেঁতুল হালকা একটু লবণ আর মরিচ দিয়ে খাইলে যেরকম লাগে ওরকম একটা টেস্ট, আর খুবই অন্যরকম, খুব ভালো লাগছে আমার চাটা। এটা হচ্ছে এক কাপ চা 50 টাকা, আর এই বিন্নি চালের পায়েসটা হচ্ছে 100 টাকা করে। আমি বলবো এখানকার সব কিছুই মোস্ট অফ দ্য আইটেম আমার কাছে খুবই ভালো লাগছে, তবে যেই পাহাড়ি যেই হাঁসের মাংসের ভুনাটা ছিল ওইটা আমার কাছে দাম অনুযায়ী পরিমাণটা একটু কম লাগছে, 480 টাকা অনুযায়ী দাম মানে পরিমাণটা একটু কমই লাগছে আমার কাছে। আমি বলবো সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কাঁকড়ার যেই ভুনাটা, ওইটা হাঁসের মাংসের ভুনা যেই ভুনাটা ওটার এমনি টেস্ট ওয়াইজ ওটা খুবই ভালো ছিল। সব থেকে ভালো লাগছে হচ্ছে মাশরুমের সবজিটা, ওটা এত রিফ্রেশিং ছিল, মনে হচ্ছিলো শীতকালের সবজি খাচ্ছি। আর ওদের রাইসটাও একটু ডিফারেন্ট, তবে আমার যেটা মনে হয় ফ্র্যাঙ্কলি যে হয়তোবা ওনারা নর্মালি এত বেশি মশলা দিয়ে পাহা মানে খায় না, বাট যেহেতু ওনারা এখানে জিনিসটা সার্ভ করতেছে এই জন্য একটু বেশি মশলা টশলা দিয়ে মানে প্রত্যেকটা রান্না একটু বেশি আদা রসুন মশলা টশলা দিয়ে করছে। জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু আমি যে জায়গাটায় বসছি এটা হচ্ছে একটা মানে একটু বড় সড়ো গ্রুপ আসলে বসার জন্য একদম সুইটেবল, অথবা ফ্যামিলি নিয়ে আসলে ফ্রেন্ডদের নিয়ে আসলে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, আমি যেখানে বসছি মাচাঙের মধ্যে এবং উপরে এই যে এরকম উপরে, আবার যদি আপনি এখানে খেতে চান তাহলে এই যে এরকম হচ্ছে, এগুলোকে জানি কি বললো বেজাং না কি জানি বললো, ওগুলোর উপরে হচ্ছে খাবার সার্ভ করে, এটা নাকি ওনাদেরই ট্রেডিশনালি ওনারা এইভাবে খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্ক পরবেন, আল্লাহ হাফেজ।